এই বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, নিখোঁজদের কোনো সন্ধান কারো সন্ধান মিলেছে কিনা জানাবেন, আর তেল সরানোর কাজটা কেমন চলছে? হ্যাঁ মামুন, কিছুক্ষণ আগেই এই বিধ্বস্ত যে জাহাজটি, সেই জাহাজটির ইঞ্জিন রুম যেটি, সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই জাহাজটির অবস্থা, এখানে একেবারে একটি ধ্বংসস্তূপের মতন পরিস্থিতি। সেই ধ্বংসস্তূপের মধ্যে জাহাজটির যে নিচের পোর্শন রয়েছে, সেইখানে যে ইঞ্জিন রুম রয়েছে, সেই ইঞ্জিন রুমে সকাল থেকে পানি ভরেছিল এবং তেল চিটচিটে অবস্থা ছিল। সেই পানির ভিতর থেকেই কিন্তু একটি মরদেহ উদ্ধার করা হয়, এবং তারা বলছেন এটি যে গ্রিজার যিনি ছিলেন, মোহাম্মদ হৃদয় নাম, এটি তার মরদেহ, সেটিকে উদ্ধার করা, সেই মরদেহটি উদ্ধার করা হয় কিছুক্ষণ পূর্বে, তখন আড়াইটার দিকে। এবং এর পরপরই অন্যান্য যে যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আশায় যে তাদের স্বজনদের হয়তো সন্ধান পাওয়া যেতে পারে এই জন্য। এবং সেজন্য কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন, এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন তাদের তৎপরতাগুলো তারা দেখছেন, এবং যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান পাওয়া যায় কিনা। একটি বিষয় যে জাহাজটিতে যখন বিস্ফোরণ ঘটে তখন এর উপরের অংশটি কিন্তু উড়ে গিয়ে নদীর জাহাজের পাশেই নদীর পাড়ে গিয়ে পড়ে, তো সেইখানে যা আসলে যাওয়া কতটুকু সম্ভব সেটি একটি বিষয়। ডুবুরিদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে যেটি বলছেন যে এখানে প্রায় 12 মিটার পানি রয়েছে, এত গভীরে গিয়ে সেই জাহাজের যে অংশটি রয়েছে তার ভিতরে সম্পূর্ণভাবে আসলে তল্লাশিটি চালানো যাচ্ছে না। তল্লাশি চালানো গেলে হয়তো সেইভাবে তারা উদ্ধার অভিযান চালাতে পারতো, এবং যেহেতু তারা গ্যাসের অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসছে, সেই সিলিন্ডার নিয়ে জাহাজের নিচে যাওয়ার পরে সেখান থেকেও কতটুকু পাওয়া যায়, কারণ ভিতরে অনেকটাই ভাঙাচোরা একটা অবস্থা, যারা ডুবুরি রয়েছে তাদের জানের নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু বিষয়টি খুব একটা সহজ নয়, নিচে আলোর কোনো ব্যবস্থা নেই এবং নদীর প্রচুর পানির স্রোত রয়েছে, তো এই অবস্থায় তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন, আশা করছেন যে বাকিদেরও সন্ধান পাওয়া যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।